কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় ওর সঙ্গে বন্ধুত্ব করাই শ্রেয়। কেন? কাঁটা দিয়ে কাঁটা তোলা। তুমি তাকে কি করে চেনো? আপনি আমার নাম্বার কি করে পেলেন? নিরূপ আমার দেবের থেকে। ওকে, তো সম্পর্কে নিরূপমা দেব আপনার কে হন? নিরূপমা দেব সম্পর্কে আমার বৌদি হন, আমার দাদা পৃথ্বীজিৎ দেবের স্ত্রী। আই ডোন্ট মাইন্ড এট অল, শি ইজ আ প্রিটি লেডি এন্ড আই লাভ। শাট আপ! আমি হসপিটালে যাচ্ছি। হসপিটালে? হ্যাঁ, আমিও যাবো তোমার সাথে। দাঁড়ো, চল চল। আমার আন্দাজ করা উচিত ছিল আপনি এখানে আসবেন, আর নীরু বৌদিকে এই সমস্ত কথা জিজ্ঞেস করবেন। এই কথাগুলোতে আপনি আমাকেও জিজ্ঞেস করলে পারতেন, এই কথাগুলোর জবাব তো আমার কাছেও আছে। না, নেই জবাব আপনার কাছে। নেই বাবা, আপনি লুকিয়ে গেছেন আমার থেকে, শত তারই ফেলেছেন। আমি ব্যবসায় চাই, কিন্তু তার সাথে আমি মানুষও চাই বাবা। সুন্দর, ভদ্র, সুসংযত মানুষ। আমি আপনার কাছে হাত জোর করছি বাবা, আপনি দয়া করে আপনার মনুষ্যত্ব হারাবেন না, প্লিজ আপনার মনুষ্যত্ব হারাবেন না। সম্ভাবনাই নেই। একটা ছোট্ট জিনিস গোপন করে যাওয়া মানেই কিন্তু মনুষ্যত্ব হারানো নয়। আপনি দেখবেন হয়তো কোনোদিন আপনি আমাকে বলছেন, এই তো কবা, কবা মানুষের মতো মানুষ হয়েছে। যাই হোক, আমাকে একটু দিল্লি যেতে হচ্ছে একবেলার জন্য, আমি বিকেল বেলা ফিরে আসবো। আসি। এক সেকেন্ড, আপনি এত টাকা কোথা থেকে পাচ্ছেন বাবা? না মানে আজ দিল্লি কাল মুম্বাই, এত টাকা আপনি কোথা থেকে পাচ্ছেন বাবা? উত্তর দিলে আপনি এত টাকা কোথা থেকে পাচ্ছেন? এ কথা তো জিজ্ঞেস করার কথা নয় আলিয়া দেবী। আপনি আমাকে বলেছিলেন সৎভাবে ব্যবসা করতে, সৎ থাকতে, আর আমি সৎভাবেই ব্যবসা করছি। আমি আসি। বুদি, আমি আজকে আসি। হ্যাঁ, কিছু খেয়ে যাবে না? না থাক, ধন্যবাদ। কিছু একটা গবা গবা কিছু খেয়ে। তুমি ঝগড়া করছো কেন? ঝগড়া করছি না বৌদি, আমি ঝগড়া করছি না। আমি তো বুঝতে পারছি না, অক্ষয় সেনের সাথে আমার বর। নিশ্চয়ই এই সার্টিফিকেটটা আপনাকে নিরূপমা দেব দিয়েছে, রাইট? ধরে নিন তাই। I don't mind at all. She's a pretty lady. And I love... Shut up! আমাকে ভয় করতে জানো তো? অক্ষয় সেনের ব্যাপারে যা শুনলাম, তাতে যদি লোকটা আমার বরের মাথা চিপিয়ে খায়, যদি কবা বিপদে চলে যায়। Ah!
আপনার যখন শরীর খারাপ, যখন আপনি জানেন না যে মেডিসিন বক্স অবধি আপনার হাত পৌঁছবে কি পৌঁছবে না, তাহলে কেন ট্রাই করছেন? কেন ট্রাই করছেন? আমি যদি এখানে না আসতাম তাহলে কি হতো? মেডিসিন খাবেন? ওয়েট, আপনি কাঁদছেন কেন? আমি তো আপনাকে ওষুধ খাইয়ে দিলাম। জানেন, আমার মা বাবার খুব ইচ্ছে ছিল আমি ওনাদের সেবা করি, আমি মানুষের মতো মানুষ হোক। বেশ হয়েছে, এ তো মানুষের মতো মানুষ হতে পারি। আপনি আপনি নিশ্চয়ই জানেন যে আমি ঠিক ভালো লোক নই। আপনার ছেলে ভিকি কোথায়? কে? মিস্টার সেন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। স্যার, আপনি এখানে? আসলে আমি এখান থেকে পাস করছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। নিচে আসলাম, নক করলাম, কিন্তু কেউ সাড়া দিল, তাই ওপরে চলে আসলাম। ওপরে এসে দেখলাম যে আপনার ফাদার, হি ওয়াজ ট্রাইং টু টেক দ্য মেডিসিন বক্স। আর উড়ে যাচ্ছিল। আমি ধরে নিয়েছি। মিস্টার দেব, মা বাবা খুব কষ্ট করে পাওয়া যায়, আর ভালো মা বাবা আরো কষ্ট করে পাওয়া যায়। আপনি যদি নিজের ভালো মা বাবার ভালো সন্তান হতে পারেন, তাহলে ঈশ্বর আশীর্বাদ দেয়, জীবনের যে কোনো পথের কাঁটা সরিয়ে দেয়। বুঝলেন? সো প্লিজ, প্লিজ টেক কেয়ার অফ ইয়র ফাদার। মিস্টার সেন, এক্সকিউজ মি, বাট এটা আমার ফ্যামিলির পার্সোনাল ম্যাটার। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। বাট আমি যে এখন আপনার সাথে জড়িয়ে গেছি, 1,020 টাকার অর্ডার দিয়েছি, তাই এইটুকু রাইট তো আমার আছে। Am I right, Mr. Adin? Yes, yeah, yes, yes, of course. আচ্ছা, যেটার জন্য এখানে আসা, আপনি টাকাটা জমা করে দিয়েছেন? হ্যাঁ, yes sir, দিয়েছি। Very good, very good. তাহলে তাহলে আপনি আসুন, 7 দিনের মধ্যে আপনার এই প্ল্যানটা দেখিয়ে যান আর কাজটা শুরু করে দিই। আর আরেকটা কথা, 7 দিনের মধ্যে আমার 100 কোটি টাকা রিফান্ড করে দেবে।
চলি। মিস্টার সেন, মিস্টার সেন, আপনি আপনি কখন এলেন? আপনি কিছু নেবেন, চা কফি? এক মিনিট, মম মম, নিজের বয়স্ক মাকে কষ্ট দিয়ে লাভ নেই। আপনি যদি নিজের হাতে আমাকে কফি টি বা কিছু খাওয়াতেন তাহলে আমি নিশ্চয়ই খেতাম, বাট নট এনিমোর। আমি নিজে গিয়ে আপনার জন্য কফি বানিয়ে আনছি। হ্যাঁ আনছি, দাঁড়ান। সেটা আপনি মন থেকে করবেন না আমি জানি। আসলে আমি আপনার বরকে এত বড় অ্যামাউন্ট দিয়েছি, তাই জোর করে আপনাকে করতে হবে, তাই না? প্রয়োজন নেই, কিন্তু একটা কথা মাথায় রাখবে, নিজের শ্বশুর শাশুড়ির যত্ন নেবে, বুঝলেন? যাদের মা বাবা নেই তারা জানে মা বাবা কি হয়। বাবাই জ্ঞান দিতে এসেছিল, জ্ঞান দিয়ে চলে গেল। বড্ড বেশি আমাদের পার্সোনাল ম্যাটার্সে ইন্টারফিয়ার করছেন, কি যে চাইছেন কে জানে। যেটার জন্য এখানে আসা, আপনি টাকাটা জমা করে দিয়েছেন? ইয়েস স্যার, ইয়েস দিয়েছি, দিয়েছি। 7 দিনের মধ্যে আমার 100 কোটি টাকা রিফান্ড করাতে পারো। ওষুধ নিতে গেছে, লোককে দেখাচ্ছ যে তোমার কত শরীর খারাপ হয়েছে। কই সেদিন কে তো উঠে দাঁড়ালে, আজকে উঠে দাঁড়াতে পারলে না? আর কথা বলতে হবে না, ঢং করে আবার কথা বলা হচ্ছে, ন্যাকামো, কিচ্ছু করতে পারবে না, না সব ওনাকে করে দিতে হবে। টিপস হয়ে দাও, মিস্টার মিস্টার দেব, এটা কোন পেপারে নিজের বাবার আঙুলের ছাপ নিচ্ছিলেন? না স্যার, এটা আসলে আমাদের অফিসের পেপার। হ্যাঁ দেখি। আরে দিন না, প্রপার্টি পেপার। Oh my god, এটা তো অনেক বড় প্রপার্টি। হ্যাঁ মানে আচ্ছা মিস্টার দে, জোর করে আপনার বাবার থেকে এটা লিখিয়ে নিচ্ছিলেন কিসের জন্য? না আসলে স্যার, আপনি আপনি বলেছিলেন না ওই 100 কোটি টাকাটা ফেরত দিতে হবে। না আসলে এই মুহূর্তে আমার কাছে সেই টাকাটা নেই, তাই আর কি মানে। ওকে 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 ওকে, এই জমিটা আমার নামে করে দিন, আমি আমি আপনার 100 কোটি টাকা মুকুব করে দেব। স্যার? ইয়েস ইয়েস ইয়েস, তার জন্য কোনো ঝামেলা করতে হবে না। প্লিজ Thank you.
Thank you. Excuse me. আমি আমার হাজবেন্ডের কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারো না, যাও। গ্রেট, এক সেকেন্ড। ডিটটা হয়ে গেছে, বাকি লিগ্যাল ফর্মালিটিস রেজিস্ট্রেশন ওগুলো আমরা পরে করে নেব, আর তখন কিন্তু আপনাকে আর আপনার বাবাকে দুজনকেই লাগবে। গুড ডে। এক্সকিউজ মি। গুড ডে। এক্সকিউজ মি, আমি আমার হাজবেন্ডের কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কেন পারো না, যাও। এক্সকিউজ মি, আমার কাছে একটু আগে একটা ফোন এসেছিল এটা দেওয়ার জন্য। কে? তোমাকে বোধ হয় কেউ একজন কিছু গিফট করেছে। আমাকে গিফট? কি গিফট? জানি না, মনে হয় প্রপার্টির কোনো পেপার্স। আমার নামে প্রপার্টি কে দিয়েছে? সেটা তো জানি না, তুমি একটা বড় সম্পত্তি পেতে চলেছো। এই সম্পত্তি পেতে কে দিয়েছে কি গিফটটা, কি করে বলবো বলো? আমি জানি না। আশ্চর্য, গিফটটা তোমাকে দিতে বলেছে, তুমি জানো না কে দিয়েছে? আসলে তুমি আমার বাড়িতে ছিলে তো, সেই জন্য ওখানেই পাঠিয়েছে কোনো লোক। এই নাও এটা। এটা তো সত্যি সত্যি একটা লেটার, সলিসিটর ফর্ম। হ্যাঁ, আমি প্রপার্টি পাচ্ছি কোন ফর্মের দেখতে? আমি দেখছি। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ